সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কিন্তু আমি বলবো যে কালকে পশ্চিমবাংলার একজন কুলাঙ্গার সাংসদ বলবো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। কারণ ক্যামেরা চলে আসবো, স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ, যাকে ভারত কেশরী হিসেবে ওটা ভারতবর্ষের মানুষ গ্রহণ করে, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে আবির্ভাব দিবস। আমরা সকাল থেকেই নানা প্রোগ্রামে যুক্ত হয়েছি, তার পূর্ণাবয়ব মুক্তির পাদদেশে পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে আমরা যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করি, এক ভারত শ্রেষ্ঠ ভারত বিশ্বাস করি, তার যে স্লোগান যেটা একটু আগে মহামান্য রাজ্যপাল মহোদয় বলেছেন, এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান, এই স্লোগানকে যারা আমরা বিশ্বাস করি, যারা বিশ্বাস করি পশ্চিমবঙ্গ 1947 সালে তিনি সৃষ্টি করে গেছিলেন, নইলে আমরা পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ ইসলামিক কান্ট্রির আন্ডারে থাকতাম, তারা আজকের এই দিনটিতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার বিদেহী আত্মাকে প্রণাম জানিয়ে তার রাষ্ট্রবাদ এবং তার দেশপ্রেম তাকে সামনে রেখে পশ্চিমবাংলায় যে সীমাহীন দেশবিরোধী কাজ হচ্ছে, রাষ্ট্রবিরোধী শক্তির সক্রিয়তা বাড়ছে এবং ভয়ঙ্কর তোষণের রাজনীতি হচ্ছে, এর বিরুদ্ধেই আমাদের আগামী দিনে গণতান্ত্রিকভাবে সংসদীয় পথে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথে আমাদের সকলকে নিয়ে এগোতে হবে। এই অঙ্গীকার তার মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আমি এই রাজ্যের 2,28,00,000 মানুষের প্রতিনিধি বিরোধী দল নেতা হিসেবে আমার সহকর্মীদের নিয়ে গ্রহণ করলাম। নূপুর শর্মা তাকে আপনার অপসারণ করেছিলেন মন্তব্য করার জন্য, কিন্তু মহামৈত্র মা কালীকে নিয়ে যেভাবে মন্তব্য করছে তারপরে দল তো করে ব্যবস্থা নিচ্ছেন। আমি শ্যামাপ্রসাদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির তলায় দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলবো না, কিন্তু আমি বলবো যে কালকে পশ্চিমবাংলার একজন কুলাঙ্গার সাংসদ বলবো, তাতে যেভাবেই ব্যাখ্যা করতে পারেন, তারা যেভাবে আমাদের হিন্দু এবং সনাতন বিশেষ করে বাঙালিদের কাছে মা কালী মানে বড় শক্তির আরাধ্য, আমরা দেবী দুর্গার পরে মা কালীর পূজন ভজন বন্দন সবচেয়ে বেশি করে করি, কালী পুজোর দিন উপবাস থাকেন না, সংকল্প থাকেন না, পুষ্পাঞ্জলি দেন না রাত্রি জেগে, এমন লোক বাঙালি হিন্দুদের মধ্যে খুব কম পাওয়া যাবে। তো যেভাবে আক্রমণ হয়েছে তার রাজনৈতিক দল কি করলো সেটা নিয়ে আমি মন্তব্য করব না, আমি বলবো পশ্চিমবঙ্গের পুলিশ তাদের যদি সত্যি অশোক স্তম্ভের প্রতি শ্রদ্ধা থাকে, নূপুর শর্মাকে যেভাবে তারা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছেন, নোটিশ পাঠাচ্ছেন, লুক আউট নোটিশ করছেন, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে শয়ে শয়ে এফআইআর শুরু হয়েছে, আমি সকাল 9টা পর্যন্ত জানি 20টা এফআইআর হয়ে গেছে, গোটা দেশের বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশ আসাম মহারাষ্ট্রেও প্রচুর এফআইআর হচ্ছে এবং এই এফআইআরগুলো কার্যকর করতে হবে, আর কার্যকর যদি না হয় আমি 10 দিন পশ্চিমবঙ্গ পুলিশকে সময় দিলাম, আমি 11 দিনের দিন পুলিশ ইন অ্যাকশন হিসাবে আমি মহামান্য কলকাতা উচ্চ আদালতে যাব, কারণ এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। নূপুর শর্মার জন্য মমতা ব্যানার্জি যা যা করছে, তার পুলিশ যা করছে, মহুয়া মৈত্রর ক্ষেত্রে তার থেকেও বেশি করা উচিত, কারণ তিনি যে কথা বলে বাঙালি হিন্দুদেরকে তার ধর্মীয় আস্থা আঘাত রেখেছেন, এটা ক্ষমার অযোগ্য।
আর আমি কয়েকদিনের মধ্যে দ্রৌপদী মুর্মু মহোদয় আসছেন, তিনি ফিরে যাওয়ার পরে আমি কৃষ্ণনগরে উনি যেখান থেকে সাংসদ সেই শহরে আমি মা কালীর মূর্তি নিয়ে জনগণকে নিয়ে রাস্তায় নামবো, এটা বলে। Thank you.